গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করবো তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে থেকে আমি ঠিক করেছি ডায়েট স্টার্ট করব, কারণ জিমে যাওয়াটা আমার বেকার হয়ে যাচ্ছে ডায়েটটা না করলে। তো ডায়েটের শুরুতেই ছিল গরম জলে লেবু নিংড়ে খেতে হবে, উষ্ণ গরম জলে। তো সেইভাবেই শুরু করেছি দিন আজকের। আর এখানে ডিম সেদ্ধ বসিয়েছি, ডিম সেদ্ধ ছটা দিয়েছি, দুটো প্রীতমের আর চারটে আমার, মানে দুটো এখন আর দুটো বিকেলের জন্য, তো একবারই করে নিয়েছি। আর এর সাথে আছে ওটস। ওটস আমাকে 30 গ্রাম ওটস খেতে দিয়েছে সকালবেলা ব্রেকফাস্টে, কিন্তু মাপ আর কী করে করব, ওই 2 চামচ মতন নিজের জন্য আর বাকিটা প্রীতমের জন্য। ও ঠিক করেছে, ওনাকে আমার সাথে ডায়েট করবে আর কি। তো ব্রেকফাস্ট রেডি, ওটস, আর এখানে রয়েছে কুসুম এক্সট্রা। এই কুসুমটা আমার ডিমের, আমি খাই না। আর এই যে দুটো ডিম আর 5টা আমন্ড। তো এইটা হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো দেখি প্রীতমকে আগে দিয়ে দিই, অফিস যাবে বলে বসে আছে, ওকে দিয়ে তারপরে আমি নেব আর কি। এনা হাড়গোড় বেরিয়ে গেছে, তোমাকে দেখলে আমার কষ্ট হচ্ছে। তুমি প্লিজ ডায়েট করো, তোমার হাড়গোড় বেরিয়ে গেছে, ওরকম তাকিয়ে আছো কেন? হ্যাঁ, তোমার স্ট্রাকচার থাকবে কেন? শুধু স্ট্রাকচার ছাড়া আর কিছু নেই, কিচ্ছু নেই। আমি কতদিন পারবো এই ডায়েট মেনটেন করতে আমি জানি না, দেখা যাক, চেষ্টা করি। এদিকে রান্না বসিয়েছি, এই যে আর যেটা আজকে করবো, একদম একটা নতুন রেসিপি ট্রাই করবো আজকে, তার জন্য সবকিছু কেটে পেটে নিয়েছি। তো এটা হচ্ছে বেসিক্যালি বলা হয় মরিচ পোড়া চিকেন বা পোড়া মশলায় চিকেন। তো প্রথমবার ট্রাই করছি, দেখি কেমন হয়। পুরো রেসিপিটা তোমার সাথে শেয়ার করবো, চলো দেখতে থাকো। আদৌ আমি পারি কি না, আমার তো ভরসা নেই, ফার্স্ট টাইম করছি, চেষ্টা করবো পুরো ঠিকঠাক করার, কতটা হবে সেটাই দেখার। এখন দেখতেও কিন্তু দারুণ হয়েছে, তাই না ভীষণ সুন্দর হয়েছে। আমার তো বেশ ভালোই লাগবে, টেস্টটা তোমার কেমন লাগলো? আমার তো হেভি টেস্ট লাগলো, হেভি টেস্ট। অ্যাকচুয়ালি শাকটা আমি প্রচুর বার করেছি, তো সেজন্য এর টেস্টটা আমি এখন ঠিকঠাক করতে পারি। আমার বাবারও খুব পছন্দ, মানে এই শাক ভাজাটা চিংড়ি মাছটা দিয়ে। তো বাবা আসলে প্রীতম, যখন বাবা আসবে, এখন তো হচ্ছে লাল রঙের শাক নিয়ে আসো। হ্যাঁ, লাল রঙের শাক নিয়ে এসো, তার সাথে এরকম চিংড়ি মাছ দিয়ে। বালতি আছে, বালতি লাগবে? আমার বাথরুমে বালতি ঠেলে আমি অজ্ঞান হয়ে যাচ্ছি। তোমার দেখবা যে ওই যে গ্রিল করার একটা জালি আছে, ওইটা তুমি কোথায় রেখেছ আমি খুঁজে পাচ্ছি। আমি দিচ্ছি, আমি দিচ্ছি, ওইটা থেকে রসুন পড়ে যাবে, রসুনটা এটায় গাঁথো। তুমি দেখো, আমি একটা বুদ্ধি বার করেছি, আগে বুদ্ধিটা আগে দেখো, ওই দেখো রসুনই তো হচ্ছে না, চলে যাচ্ছে। বুদ্ধি বার করে করেছি তো একটা বুদ্ধি বার, খালি বুদ্ধিটা একটু আমার ডিসপ্লে হয়ে গেছে, এই যে আচ্ছা এটাকে ঢেকে রেখে নি, দেখি এক এক করে পড়ে। এই দেখো, যেখানে পাই না কেন, আমার তো সংসার তো আমাকেই দেখতে হয় না, এসব তো আমাকেই রাখতে হয়। ধরো, তুমি ধরো আগে, দেখো এটা কেমন বলো, এটা রসুনও পড়বে না, বললাম সংসার তো আমার একার।
দেখো জ্বালাও সায়নি। সেটাও। আচ্ছা কি কি পোড়াবো? পেঁয়াজ, টমেটো। আচ্ছা টমেটোর জায়গায় পেঁয়াজ, পেঁয়াজের জায়গায় টমেটো। আমি একটু ভুলে যাই বলে তুমি আমাকে এরকম বলতে পারো না সবসময়। উরি বাবা, আমার তো সে রড দেখছি আমি ইয়ে হয়ে যাচ্ছে গো। তো আস্তে আস্তে পোড়াতে হবে। আমার সেই একটা ছিল যন্ত্র ধরার, সেটা কোথায় কে জানে। আগে দিয়ে ওখানে বসিয়ে দিতে, ওটাকে নামাও। আমি এরকম করেই দেবো, কাঁচা লঙ্কা গুলোকেও দিয়ে দিই। দেখি পোড়া কেমন। তাড়াতাড়ি পুড়ে যাবে, জালটা কমিয়ে দাও। পুড়ুক না, পড়ে গেলে সরিয়ে দাও। স্ক্রিন গুলোকে পুড়িয়ে নিতে হয়। টমেটো পোড়া হয়ে গেছে, পেঁয়াজটাকে একটু ভালো করে পোড়াতে হবে। এগুলো হয়ে গেছে, এই রসুনটা তো দেহরে ফেলিয়েছে, পেঁয়াজটাকে একটু পোড়াতে হবে। তারপরে আরেকটা জিনিস আমি পোড়াবো, যেটা পোড়াতে গেলে তুমি এখানে মোটামুটি টিকতে পারবে কিনা সন্দেহ আছে। ওইটা যা মানে চিমনিটা ইয়ে করে নেবে। আচ্ছা ওইটা বেশি হলে কিন্তু ইয়ে হয়ে যাবে, ভারে ইয়ে নিচু হয়ে যাবে কিন্তু। আচ্ছা ওই দেখো টক টক করছে, এত নরম হয়ে গেছে। তো অজ্ঞান হবো না, ওই বুঝলে হয়তো বা কাল সকালে টকালে বুঝতে পারবো, কিন্তু অজ্ঞান আমি হবো না। আমি ঠিক ঝাল খেয়েই নেবো। আমি তো ঝাল খেয়ে নেবো, আমার ঝালে নো প্রবলেম। কম করো, কম আঁচ করো, চট করে পুড়ে যাবে সবকিছু। হচ্ছে চট জলদি তোমার। হ্যাঁ মানে আমার তো দেরি সহ্য হয় না অ্যাকচুয়ালি। ধিমে আছে রাধা, যেগুলো সেগুলো আমি ধিমে আছি রান্না করব। হ্যাঁ ওই সেই আঁচটাই ধিম হয়। আমার মেজাজ দেখেছো তো, এই হচ্ছে আমার মানে একটা সমস্যা জীবনের, মানে লঙ্কা পোড়াতে গেলে লঙ্কা পোড়াতে গিয়ে তো লঙ্কার আমার আগুন ধরে গেছে। ছাড়াতে পারছি না, ধরে গেছে লঙ্কা পোড়াতে গিয়ে আমার আর টোল। আমি অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, আগুন ধরিয়ে দিয়েছি লঙ্কায়। ঠান্ডা হয়ে গেছে, তুলে তুলে করে হাত দিয়ে তুলতে পারবে। ওই দেখো 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 ভেঙে গেছে। একটা কার্টুন ক্যারেক্টার হয়ে গেছিল ভেঙে। আর এটা হাত দিয়ে এখন করতে পারবে, ঠান্ডা হয়ে গেছে। এই দাঁড়িয়েগুলো দিও না, মোটাগুলো মোটাও দিয়ে দাও। না 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 মোটা সবার দিও না, এখন ঠান্ডা হয়ে গেছে বললাম তো। ব্যাস হয়ে গেছে, এগুলো গোটা নেই। ব্যাস বাবারে বাবা, আমি তো ঘায়েল ঘায়েল হয়ে গেলাম, ঘায়েল। এই যে এইটুকু পুড়িয়ে এক জায়গায় করতে আমি পুরো ঘায়েল হয়ে গেছি, ঢেকে রাখি। চোখের জলে নাকের জলে সব জলে এক হয়ে গেছে। পেস্ট করার আগে পেঁয়াজটা একটু ভাজা বসিয়ে দিই, তারপরে তারপরে এই অসাধারণ মশলাটাকে পেস্ট করবো। বাবু আজকে প্রথম ট্রাই করবো, যদি দেখি ভালো লাগছে তার প্রতি ছাদে করবো। মডেল আর ক্যামেরাম্যান দুজনেই কাহিল, মানে ঘরে আর কখনো আমি ট্রাই করছি না, ছাদে করবো। ওই দেখো কালো মশলা হয়ে গেছে তো, দেখতে কেমন
পোড়া মশলার এই কালার এসছে। তো পোড়া মশলার কালার তো পোড়াই হবে। হ্যাঁ, কালো কালো রঙের কালার এসছে, দেখা যাক কেমন টেস্ট হয়। তো এর পাশে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে হলুদ গুঁড়ো, নুন আর এই যে মশলাটা অ্যাড করে দেবো। দিতে আমার কেমন একটা লাগছে যেন দেখি। সেই কি বলতো, রংটা হচ্ছে সেই ধনিয়া চিকেন আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কালা ভুনা হয়ে গেছে, চিকেন কালা ভুনা, কিন্তু দেখছি কেমন টেস্টটা হয়েছে। চিকেন পুরো সেদ্ধ হয়ে গেছে, তুমি দেখো জিভে দিয়ে। ঠিক আছে, নো প্রবলেম, খাওয়া যাবে। কিন্তু আমার মনে হয় এর থেকে আমরা যেটা চিকেনের কষা করি সেটাই বেশি বেটার। তবে এটা আলাদা ফ্লেভার, মানে তন্দুর চিকেনকে রান্না করলে যেরকম ফ্লেভার আসবে সেরকম। এদিকে আমার ওটস সেদ্ধ হয়ে গেছে, ভাতের মতো সেদ্ধ হয়ে গেছে না, ডালিয়া, ও ডালিয়া সেদ্ধ, সরি। চলো খাবার টাবার গোছাই, দেখি আমার কি কি আছে ডায়েটে। এই যে আমার ডায়েট থালি, চিকেন নিয়েছি, মেটে নিয়েছি একটা দু পিস চিকেন, সাথে অনেকটা লাল শাক ভাজা নিয়েছি, শসা আর এই যে সেদ্ধ ডালিয়া। তো এই হচ্ছে আমার আজকে দুপুরে থালা, মানে কি যেন করছি, ডায়েট একটা খারাপ মনে হয় না, খেতে লাগবে, যদিও লাগে, চিকেনটা আছে তো হয়ে যায় ম্যানেজ। তো চিকেনটা খেলাম, চিকেনটা ভীষণ ভালো লাগলো আমি বলবো না। প্রীতমের বলছে, প্রীতম যে ওই চিকেন পোড়া লেগে গেলে নিশ্চয়ই যেরকম মানে ফ্লেভার আসে সেরকম একটা, কিন্তু ওরকমই লাগছিলো না, পোড়া লাগে একটু তিতো তিতো লাগে, কিন্তু এরপরে তিতো তিতোটা লাগছিলো না। যাই হোক, চিকেনটা মোটামুটি তোমরা চাইলে ট্রাই করতে পারো, তবে আমি আর ট্রাই করবো না, করবে আর খাবে আর একবার খাবে। এখন আমাদের এই রাস্তা দিয়ে গাড়ি যায়। যাই হোক, তো যেটা বলছিলাম, আর আমার আজকে ডায়েটের যেহেতু ফার্স্ট ডে, তো আমি ভাবছি রাত্রি পর্যন্ত ট্রাই করেই নিই, যদি একটা দিনও ফুলফিল ডায়েট করতে পারি। তো সকাল থেকে এই পর্যন্ত তো ঠিকই আছে, আর চারটের সময় আছে গ্রিন টি এক কাপ, অ্যান্ড তারপরে রোস্টেড ছোলা আর ডিমের সেদ্ধ, মানে ডিমের সাদা অংশটা, আর ওদিকে রাত্রিবেলা সুপারি রুটি। তো চলো দেখি কতদূর কী করতে পারি, কাল তোমাদের জানাবো। আজ আমি এখানে ভিডিওটা শেষ করবো। তো ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে আবার আগামী দিন, টাটা।